রাজগড় হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলায় জেলায় চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। বাঁকুড়ায় সেই ছবি ধরা পড়ছে। আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরেই বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ চতুর্থ দিনে পড়ছে তাদের এই আন্দোলন, এবং এই আন্দোলনের জেরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসায় কতটা প্রভাব পড়েছে অবশ্যই সেদিকে আমাদের নজর তো থাকবেই, আমরা আপডেটও নেব। তবে সেই ছবি দেখাচ্ছি যেখানে কর্মবিরতি কিন্তু চলছে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদেরকে দেখাচ্ছি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং বিচার চান এমন দাবিতেই সরব হয়েছেন তারা। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল তারও এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে, প্রতিবাদ বিক্ষোভ তো চলছেই, সেখানে চিকিৎসা পরিষেবায় কতটা প্রভাব পড়েছে? না স্বরূপ, তোমার কথা এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি না, আমরা আবারও আসবো তোমার কাছে। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল সেখানেই ইনডোর ও আউটডোর বিভাগে চিকিৎসা পরিষেবায় কিছুটা প্রভাব পড়েছে এই কর্মবিরতির জেরে, যেমনটা জানা যাচ্ছে, এবং দূর দূরান্ত থেকে রোগীরা আসেন সেখানে চিকিৎসা করানোর জন্য, কিছুটা হলেও তাদেরকে ভোগান দিতে পড়তে হচ্ছে এই কর্মবিরতির জেরে। তবে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা দাবি তুলছেন যে আরজিকর হাসপাতালে ওই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে, বিচারের দাবি জানিয়েই তারা এই প্রতিবাদ কর্মসূচিতে নেমেছেন। চলছে কর্মবিরতি, যার জেরে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে কিছুটা হলেও প্রভাব পড়েছে এবং ইনডোর ও আউটডোর বিভাগে চিকিৎসা পরিষেবায় প্রভাবও পড়েছে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন চলছে, ইনডোর আউটডোর বিভাগে চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়েছে এর জেরে। আমরা আবারও কথা বলবো স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে, চলছে প্রতিবাদ বিক্ষোভ, এর জেরে চিকিৎসা পরিষেবায় কতটা প্রভাব পড়েছে? অবশ্যই দেখো অভিক, শনিবার থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করছেন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এবং যেটা মূলত যেটা হচ্ছে যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার যে ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি, পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা কিন্তু আন্দোলন করছেন। তুমি দেখতেই পাচ্ছ যে বাঁকুড়া মেডিকেল কলেজের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সামনে তারা কিন্তু আন্দোলন করতে যাচ্ছেন, এবং এই যে তারা আন্দোলন করছেন, তারা দাবি তুলছেন, তারা বিভিন্ন ধরনের জন্য তারা একাধিক দাবি পেশ করছেন। এবং গতকালকে যেটা দেখা গিয়েছিল বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক, তারা কিন্তু বাঁকুড়া জুনিয়র চিকিৎসক স্বাস্থ্যকর্মী, তারা প্রত্যেকে কিন্তু এখান থেকে একটা র্যালি করে লোকপুর ক্যাম্পাস পর্যন্ত তারা গিয়েছিলেন, এবং যে দাবিগুলো মূলত তারা করছেন সেই দাবি কতটা মিটলো, কতটা দাবি এখনো পর্যন্ত পাওয়া গেছে সেগুলো জানার চেষ্টা করব। যে আন্দোলন তো চলছে, এখনো কি একটাও দাবি মিটলো আপনাদের? যা আন্দোলন চলছে, আমাদের মূল দাবি দুটোই ছিল। এক হচ্ছে আরজিকরে যে ঘটনা ঘটে গেছে সেই অপরাধীর শাস্তি, আর দ্বিতীয় জিনিস আমাদের এখানের কিছু সিকিউরিটি আর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা। তো আমাদের দাবি যেগুলো ছিল সেগুলোতে আমরা এখনো অনড় রয়েছি। আরজিকরের যে ঘটনা ঘটেছে তার তদন্ত, হয়তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে বা নিউজের মাধ্যমে যে তদন্ত চলছে, তো সেটা চলুক। আর দ্বিতীয় জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, তো সেই দিকে আমাদের অথরিটি অনেকটাই সেই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আমরা তাদের শুধু কি আশ্বাস, একটাও বাস্তব হচ্ছে? হ্যাঁ, এটা নিয়ে বলবো যে তারা আশ্বস্ত করেছেন, কিছু কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলোর কাজ চলছে। যেমন আমাদের যে দাবিগুলো ছিল সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা, সেই সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে, কাজ চলছে। আমাদের অথরিটি চেয়েছেন 15 আগস্টের মধ্যে সমস্ত যে সমস্ত দাবিগুলো ছিল সবগুলোকে পূরণ করার। আমরাও একটা আশাবাদের মধ্যে থাকবো যে আমাদের দাবিগুলো যেন সবগুলোই পূর্ণ হয়, উপযুক্ত টয়লেটের ব্যবস্থা, অন ডিউটি রুমের ব্যবস্থা, হ্যাঁ, এই এরিয়ার মধ্যে আরও সিকিউরিটি বাড়ানো, তো সেগুলো নিয়ে আমাদের অথরিটি অনেকটাই আশ্বস্ত করেছেন।
তারা বলেছেন আমরা আগেও দেখেছি বহুবার এরকম ঘটনা ঘটেছে, আমরা শুধু আশ্বাসে এবারে মানছি না, তবে আমরা এবারে অনেকটাই আশাবাদী, আমাদেরকে কর্তৃপক্ষ অনেকভাবে আশ্বস্ত করেছেন। তবে আমরা দেখতে বারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে যে বাঁকুড়া মেডিকেল কলেজের মূল মেরুদণ্ড যাদের হাত দিয়ে পরিষেবা পাওয়া যায় তারা হচ্ছে জুনিয়র চিকিৎসকরা, তারা কর্মবিরতি করছেন চার দিন হয়ে গেল, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোথাও একটা ঘাটতি কোথাও একটা প্রভাব পড়ছে। দেখুন, মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনেক স্তর থাকে, সিনিয়র ডাক্তার যেমন আছেন জুনিয়র ডাক্তারও সেরকম আছেন, জুনিয়র ডাক্তাররা একটা বড় অংশ হতে পারেন, কিন্তু তার মানে এই নয় সম্পূর্ণভাবে সমস্ত পরিষেবা বন্ধ আছে, একটু ধীর গতিতে সমস্ত কিছু চলছে ঠিকই, কিন্তু সিনিয়র ডাক্তাররা আমাদের পাশে আছেন এই এর মাধ্যমে যে তারা পরিষেবা নিরন্তর দিয়ে চলেছেন। আমরা মনে করছি আমাদের পাশে, আন্দোলনের পাশে থাকার এটাই তাদের মাধ্যম, তারা নিরন্তর তাদের পরিষেবা দিয়ে চলেছেন, আমাদের দাবিগুলি পূরণ হলেই আমরা কাজে যোগ দেব। এই যে নো সিকিউরিটি নো সার্ভিস, এই যে আপনাদের যে স্লোগান, এই স্লোগান যতক্ষণ না বাস্তবিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন, ততদিন অবধি আমাদের আন্দোলন চলবে, এবং আমাদের কর্তৃপক্ষ আমাদের সবসময় বলছেন যে আমরা পাশে আছি, তারা আমাদের কিছু কিছু সার্ভিস এখনই অলরেডি করা শুরু করে দিয়েছেন, এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আমাদের পাশে তারা থাকবেন, সমস্ত কিছু দেবেন, কারণ সিকিউরিটিটা তো শুধু আমাদের একার নয়, সিকিউরিটিটা সাধারণ মানুষের, আমরা ওয়ার্ডে থাকছি 24 ঘন্টা 48 ঘন্টা, কিন্তু একটা চিকিৎসক রোগীর পরিবার তার সাথে 1.5 মাস থাকছে, 2 মাস থাকছে একটা হাসপাতালে, তাদের কাছে টাকা পয়সা তাদের মূল্যবান জিনিস থাকছে, তাহলে একটা ডাক্তারের সিকিউরিটি না যদি থাকে তাহলে একটা সাধারণ রোগীর সুরক্ষাটা কোথায়, তাদের দিকটাও তো আমাদের ভাবতে হবে। অভিক, তুমি বুঝতেই পারছো যে মূলত যে দাবি নিয়ে তারা আন্দোলন করছেন, তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, এবং তাদের এই কর্মবিরতি শুধু 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 যে আর জি করের ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি শুধু নয়, এর পাশাপাশি যেটা হচ্ছে যে যে সিকিউরিটি নো সার্ভিস, এই যে তারা স্লোগানকে সামনে রেখেছে, তারা আন্দোলন করছেন, এবং এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের এটা বক্তব্য যে যে হাসপাতাল কর্তৃপক্ষ তারা যে দাবিগুলো রাখছেন, অর্থাৎ সিকিউরিটি, এখানে যে যারা ডিউটি করছেন অন ডিউটি যারা চিকিৎসকরা থাকছেন তাদের একটা রুমের ব্যবস্থা, এবং এবং সিসি ক্যামেরা আলোর ব্যবস্থা, যেগুলো আমরা দেখিয়েছিলাম কলকাতা টিভিতে, একেবারে নিরাপত্তা যে দাবি আমরা দেখতে পাচ্ছি, যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে, পাশাপাশি যারা অভিযুক্ত তাদেরকেও শাস্তি দিতে হবে, এই দাবিতে সরব হয়েছেন, বিভিন্ন জায়গায় ছবি ধরা পড়ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, বাঁকুড়ার ছবিটা আমাদের সামনে তুলে ধরছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও চলছে কর্মবিরতি, যার জেরে কিছুটা হলেও রোগীরা তারা দুর্ভোগে পড়ছেন।